আর এই মুহূর্তে সকাল সকাল যে ব্রেকিং খবরের দিকে আপনাদের নজর, এমন কি আমরাও নজর রাখছি, তা হচ্ছে একেবারে সকাল সকাল বিভিন্ন জায়গায় সিবিআই এর তদন্ত চলছে, সিবিআই এর তল্লাশি অভিযান চলছে, বিভিন্ন জায়গায় সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি করছেন, কিন্তু কি কারণে চলছে এই তল্লাশি? যেমনটা খবর প্রাথমিকভাবে পাওয়া যাচ্ছে যে সাপুরজিতে সিবিআই এর হানা এবং 604 নম্বর ব্লক, আরও একবার মেনশন করি, 604 নম্বর ব্লকে সিবিআই এর তল্লাশি চলছে। চন্দনা সেটু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সকাল সকাল সিবিআই এর আধিকারিকরা। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি রিপাবলিক বাংলা তুলে ধরছে, ঘড়ি কাটা বলছে সকাল 8টা, আর এই সকালের সময় সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন চন্দনা সেটু নামে এক ব্যক্তির বাড়িতে এবং সেখানেই হানা দিতে দেখা যায় সাপুরজির 604 নম্বর ব্লকে সিবিআই এর তল্লাশি। এই নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো, আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একদিকে পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছে, অন্যদিকে সৈকত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একেবারে সরাসরি পিঙ্কি তোমার থেকে জানবার চেষ্টা করবো, ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ সিবিআই এর হানা এবং কোথায় হানা দিয়েছেন তারা, আরও স্পেসিফিক করো। দেখো, মূলত সিবিআই এর হানা শহর জুড়ে এবং ইতিমধ্যে নিউ টাউনের সাপুরজি এলাকা, সেখানের একটি বহুতল, সেখানে আজকে সকালবেলা এসে পৌঁছে সিবিআই এর 8 জনের কাছাকাছি, 7 থেকে 8 জনের টিম। এবং তোমাকে জানাই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িতে করেই কিন্তু সিবিআই এর টিম এসে পৌঁছায়। এবং ইতিমধ্যে সূত্র মারফত খবর, ব্যাংক প্রতারণা মামলায়, ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলায় কিন্তু সিবিআই টিম এসে পৌঁছেছে। তারা আসেন এবং এসে এই যে ব্লকটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক এর ভিতর থেকে যা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে সমস্ত ডিটেলস জানেন, তারা যে ব্যক্তিকে খুঁজছেন সেই ব্যক্তি এই অ্যাপার্টমেন্টে এই ব্লকেই থাকেন কিনা কনফার্ম হওয়ার পর তারা উপরে যান। এবং ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে আমরা কিন্তু সূত্র মারফত খবর পাচ্ছি। 604 নম্বর ব্লক, যেখানে যে ব্যক্তির বাড়িতে গিয়েছে তিনি কিন্তু ব্যবসায়ী বলে জানা যাচ্ছে এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তুমি জানো যে শুধুমাত্র এখানে নয়, এই এলাকায় নয়, পাশাপাশি নিউ টাউনের একাধিক জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে আমরা কিন্তু সূত্র মারফত খবর পাচ্ছি। আজকে ঠিক সকালবেলা তোমাকে জানিয়ে রাখি, 7:30 নাগাদ এসে পৌঁছে সিবিআই টিম, সঙ্গে তাদের বেশ সিবিআই আধিকারিকরা ছিলেন এবং এসে তোমাকে দেখাই যে ঠিক এই যে অ্যাপার্টমেন্টের ভিতরেই তারা যান। তারা গিয়ে সে ইতিমধ্যে কিন্তু কথা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। ব্যাংক প্রতারণা মামলায়, যেহেতু তুমি জানো, তোমাকে জানাচ্ছিলাম, ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলায় তারা জিজ্ঞাসাবাদ করতে এসে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেটার জন্য ইতিমধ্যেই তারা কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তনয়া, একেবারেই তাই পিঙ্কি, যেমনটা তুমি আমাদেরকে জানালে আর আপনাদেরকে জানাচ্ছিলাম, একেবারে সকাল সকাল বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সৈকত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একেবারে সরাসরি সৈকতের সঙ্গে কথা বলে, একদিকে সাপুর্য, অন্যদিকে নিউ টাউন। নিউ টাউনে ঠিক কি কারণের জন্য সিবিআই এর আধিকারিকরা গিয়েছেন? দেখো, নিউ টাউনের এই যে আবাসন BA-70 মুক্তধারা আবাসন, এই আবাসনেই গগন গোয়েল নামে একজন ব্যক্তির বাড়িতে সিবিআই এর আধিকারিকরা হানা দিয়েছেন। এখানে সিবিআই এর 6 থেকে 7 জনের আধিকারিক এসেছেন এবং তোমাকে বলে রাখি এইখানে যে টিমটি এসেছে সেখানে কিন্তু ভিন রাজ্যের বেশ কয়েকজন সিবিআই আধিকারিক আছেন। তারা আজকের সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই এর অফিস থেকে বেরিয়েছেন। আমার সহকর্মী পিঙ্কি যেখানে আছে ঠিক তার পাশে, কিছুটা কাছাকাছি এলাকায় এই আবাসন, মূলত ব্যাংক প্রতারণা মামলায়, ভিন রাজ্যের একটি ব্যাংক প্রতারণা মামলায় শহর জুড়ে সিবিআই এর হানা। এখানে এই BA-70 আবাসন, নিউ টাউনের এই আবাসনে গগন গোয়েল নামে একজন ব্যক্তির বাড়িতে, বা বলা ভালো গগন গোয়েল নামে একজন ব্যক্তির ফ্ল্যাটে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। এবং সিবিআই আধিকারিকরা তার থেকে জানার চেষ্টা করছেন, সবে তার ফ্ল্যাটে গিয়েছেন, তার থেকে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করবেন। এবং এই যে ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা মামলায়, এই ব্যাংক প্রতারণা মামলায় এই ব্যক্তি জড়িত রয়েছে বলে জানা যাচ্ছে, তদন্তে এই ব্যক্তির নাম উঠে এসেছে, সেই জন্যই সিবিআই আধিকারিকরা আজকে হানা দিয়েছেন। এখানে এই গগন গোয়েল নামে যে ব্যক্তি, এই ব্যক্তিকে আজকে জিজ্ঞাসাবাদ করবেন, ইনফরমেশন কালেকশনের জন্যই আজকে সিবিআই এর এই হানা, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। একদমই তাই সৈকত, এবং সেই ছবিও দেখাচ্ছে আপনাদেরকে, দুটি আবাসন এবং সেখানে এই মুহূর্তে সিবিআই এর হানা চলছে, সিবিআই এর তল্লাশি চলছে। আরও একবার আমি পিঙ্কির সঙ্গে কথা বলবো। পিঙ্কি, যে ছবি এবং যে ঘটনা তুমি আমাদের সামনে তুলে ধরলে, মূলত কি দেখতে পাওয়া গিয়েছে যখন সিবিআই এর আধিকারিকরা তারা সেখানে গিয়েছেন, তখন কোনো নথি তাদের হাতে কি ছিল, তারা কি সেই সকল নথি নিয়ে সেখানে প্রবেশ করেছেন, কি দেখতে পেয়েছো?
দেখো আজকে যখন সিবিআই টিম সিজিও কমপ্লেক্স থেকে বেরোচ্ছে সেই সময় কিছুটা আঁচ করা গিয়েছিল যে তাদের কাছে বেশ বড় সড় লিড রয়েছে তার কারণ আজকে বিশাল একটি টিম যার মধ্যে হয়তো কোনো রকম সেন্ট্রাল ফোর্স ছিলেন না কিন্তু ছিলেন একাধিক অফিসার এবং বেশ অনেকগুলো গাড়ি কম করে বলছি 10টার বেশি গাড়ি সিজিও কমপ্লেক্সে আজকে সকাল 6:30টার মধ্যে এসে পৌঁছেছিল এবং সেই সময় আঁচ করা গিয়েছিল যে আজকের বেশ খানিকটা গতিবেগ বাড়াতে চলেছে সিবিআই আধিকারিকরা এবং যে কেস তাদের কাছে এসেছে সেই কেসে তারা বেশ বড় সড় তারা লিড পেয়েছে এবং তার ফলেই 10টার বেশি যে গাড়ি ছিল তারতে কম করে আমি তোমাকে বলছি 15 থেকে 20 জন অফিসার কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছিলেন এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং তোমাকে জানিয়ে রাখি যেভাবে তারা তল্লাশি অভিযান শুরু করেন সেটাও কিন্তু ছিল অত্যন্ত চমকপ্রদ কেন তনয়া যখন তারা রেড করতে যাচ্ছেন সেই সময় প্রত্যেকটা বাড়ির সামনে এসে তারা কিন্তু অপেক্ষা করেছিলেন অর্থাৎ তারা যেখানে যেখানে টিম পৌঁছচ্ছে প্রত্যেকটা টিম গিয়ে সেই অ্যাপার্টমেন্টের সামনে ওয়েট করেছিলেন এবং তারপর সিগন্যাল পাওয়ার পর কাজ তো দিল্লি থেকেই হয়তো কোনোভাবে সিগন্যাল পাওয়ার পর একসাথে বাড়িগুলোতে বা যে তাদের যে তাদের তাদের যে তথ্য ছিল এবং যাদের 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 বিরুদ্ধে তথ্য ছিল তাদের বাড়িতে কিন্তু একসাথে কার্যত তারা তল্লাশি অভিযান শুরু করে তাই এই প্রসেসটাও কিন্তু অত্যন্ত চমকপ্রদ ছিল এবং একই সঙ্গে একটা বিষয় খুব স্পষ্ট হলো যে পরিমাণ টিম আজকের বেরিয়েছে তাতে এইটুকু স্পষ্ট হচ্ছে তাদের হাতে বেশ অনেক তথ্য এবং লিড রয়েছে যেগুলোর জন্য তারা আজকের হাতে নিয়ে তারা কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে চাইছে এবং তার জন্যই নিউ টাউন এরিয়াতে বেশ কয়েকটা ফ্ল্যাটে যেমন রেড চালানো হচ্ছে তার পাশাপাশি আরও বেশ কয়েক যে তল্লাশি অভিযান চলছে বলে ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি তবে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই তারা প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদ পর্ব সেটা শুরু করেছেন কারা কারা থাকেন এই ফ্ল্যাটে এবং তাদের সঙ্গে কেসের কী সম্বন্ধ সেগুলো যেমন লিঙ্ক বার করছেন তার পাশাপাশি একই সঙ্গে তারা জানার চেষ্টা করছেন কী কী ইনফরমেশন তাদের কাছে রয়েছে সেই ইনফরমেশন কালেক্ট করবেন এবং যদি প্রয়োজনে পড়ে তাহলে কিন্তু একেবারে চিরুনি তল্লাশি চালানো হতে পারে ইতিমধ্যে কিন্তু আমরা সেই সূত্র মারফত খবর পাচ্ছি তবে ইতিমধ্যেই যেমনটা সৈকত আমাদের জানাচ্ছিল যে ইতিমধ্যে এক ব্যাংক কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে হানা দিয়েছে সিবিআই আধিকারিক আমরা দেখছি এক ব্যবসায়ী রয়েছে তবে এখানে আমরা দুজনের নাম পাচ্ছি আমরা একটি হিমাংশু বলে একজন নাম পাচ্ছি এবং চন্দনা শেঠু বলে একজনের নাম পাচ্ছি তাদের দুজনের রোল কী এই ভূমিকা কী সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশা কিছু রয়েছে তবে তার মধ্যে একজন ব্যবসায়ী বলে আমরা জানতে পাচ্ছি এবং একই সঙ্গে ব্যাংকের সঙ্গে ব্যাংক ফ্রডের সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং সেই তথ্যই আজকে সিবিআই আধিকারিকরা বের করতে চাইছেন এবং একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে আজকের এই হানার জন্য সিবিআই তল্লাশির জন্য ইতিমধ্যে বাইরে থেকে সিবিআই আধিকারিক এসেছেন অর্থাৎ কলকাতা জোনের বাইরেও কলকাতা টিমের বাইরেও বাইরে থেকে আধিকারিক কিন্তু নিয়ে আসা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছো এই কেসটা কতটা গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখতে চাইছে সিবিআই একেবারেই অর্থাৎ সময় যত যাবে ততই হয়তো আরও এই গোটা বিষয়টা আরও পরিষ্কার হবে জলের মতন আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ জানাবো পরবর্তী সময় আরও আপডেট নেব এই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের থেকে